হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইস, তোমাদের স্বাগতম রাকিব ব্লগ এম ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি প্রপারলি চলে এসেছি একটা রেস্টুরেন্ট উদ্বোধনের উপলক্ষে, ঠিক আছে? তো এখানে আমাকে ইনভাইট করেছিল, তো আমি সেখানে এসেছি। আর এই রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে নেজা টু বসিরহাট রোডের শ্রীস্থলা মার্কেট থেকে কিছুটা দূরের থেকে। সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার নেজাট রোড, আর ঠিক এই অপোজিট এটা হচ্ছে বসিরহাট। আর ঠিক শ্রীস্থলা মার্কেটের কিছুটা দূরত্বে এই যে নতুন রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে আজকে। তো তোমার কেউ যদি আসতে চাও এখানে আসতে পারো। দুর্দাশ রেসিপি নাকি হতে চলেছে, বাট কী কী হচ্ছে আমি সঠিক জানি না। তো ভিতরের সাইডে গেলে জানতে পারবো যে কী কী রেসিপি অলরেডি তৈরি হচ্ছে। তো গাইস চলো যাবো যাক রেস্টুরেন্টের ভিতর সাইডে। আর আমরা প্রপারলি রাস্তার অপোজিটে আছি রেস্টুরেন্টে, এই যে সুন্দর করে সাজিয়েছে প্রপারলি আজকে, ফুল আরও নানা ধরনের জিনিস দিয়ে সাজিয়েছে, ঠিক আছে? ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটা, গেটটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের নাম এখানে লেখা আছে, পথের সাথে রেস্টুরেন্ট, টি অ্যান্ড কফি প্রো আব্দুল হাব, আব্দুল ওহাব মোল্লা, ঠিক আছে? তো এখানে রোল, চাউমিন, লস্যি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, রুটি, তড়কা, মোটামুটি এ টু জেড সব কিছু পাওয়া যাবে, কোনো টেনশন নেই। একবার আসতে পারলে পেট ফুরন খাওয়া দাওয়া। আর এখানে বাইরে একটা বসার জায়গা করা আছে, খুব সুন্দর। আর ভিতর সাইডে ডেকোরেশন খুব সুন্দর আছে। এখানে ক্যারাম বোর্ড খেলতে চাইলে তারও জায়গা আছে, বাট ক্যারাম বোর্ডটা মনে হচ্ছে ভিতরে গুছিয়ে রেখেছে, সেটা আমার বর্তমানে বাইরে বার করা নেই। লাইটিংয়ের কায়দা খুব সুন্দর দেখাচ্ছে, আরও যত রাত ভারী হবে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। সো এখানে ভিতরে প্রপারলি চারটে টেবিল লাগানো আছে, আর প্রত্যেকটা টেবিলে দুটো করে চেয়ার, মোটামুটি চারটে করে চেয়ার, আর এক একটা টেবিল একটা করে পানির বোতল, দুটো করে সসের বোতল তো দোয়াই আছে। আর ভিতরে এগুলো রং বিরঙের লাইটও লাগানো আছে, বেলুন তিনটে করে বেলুন দিয়ে নতুন আজকে উদ্বোধন বলে কথা। ওপরে আছে অ্যালবেস্টার ছাউনি, বা ভেতরটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে দেখতে পাচ্ছি এগুলো কাপড় দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে জিনিসটা। সো টেবিলগুলো নতুন টেবিল, কোনো প্রথম সিগন্যালের কোনো ব্যাপারই নেই। আর এটা ডাস্টবিন এখানে ছোট্ট করে নতুন করা আছে, ঠিক আছে? তো চলো, এই যে আইসক্রিমের এখানে যেটা দেওয়া আছে ফ্রিজ, বা যেন সরে আসবেন আইসক্রিমের ফ্রিজের মধ্যে নানা ধরনের কোয়ালিটির আইসক্রিম আছে, মোটামুটি কোন থেকে শুরু করে 10 টাকা 20 টাকা। এই সাইডটা প্রপারলি রান্নাটা করা হবে। এখানে কফির যে কাপগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর ডিজাইনের কফির কাপ রাখা আছে এখানে। এখানে কি কোল্ড ড্রিঙ্কসের কাপ নাকি সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু না, এটা কোল্ড ড্রিঙ্কসের কাপ না। এখানে টি খাওয়ার জন্য চা, এখানে হবে চাউমিন, বাট এখন সেটা চালু হয়নি, একটু পরেই চালু হবে, ঠিক আছে? সসগুলো সুন্দর করে সাজানো আছে। এখানে কী কী কোয়ালিটি রান্না হয় তোমাদেরকে জানাবো। আর এইদিকে অলরেডি একটা চা চলছে, রান্না চা হচ্ছে এই সাইডে, কফি তাই তো? ওটাতে কি ওটা চাউমিন হচ্ছে নাকি? ওকে, তো এটা কী কফি তৈরি হচ্ছে? এটা আচ্ছা প্লেন চা হচ্ছে তাই তো? আচ্ছা, তো প্রপারলি খালি চাটা তৈরি হচ্ছে, কফি আর নানা ধরনের যে আইটেমগুলো আছে ওগুলো পরে তৈরি হবে। চলো ভাইয়ের মুখ থেকে শুনে নেবো যে এখানে কী কী আইটেম প্রপারলি পাওয়া যায়। তো ভাই কী কী আইটেম পাওয়া যায় একটু বলো দেখি। প্রথমত রোল, চাউমিন, আচ্ছা আর কী কী, তড়কা, রুটি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখনো পুরোপুরি রেডি করতে পারিনি, পুরোপুরি বিরিয়ানিও পাওয়া যাবে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন এইগুলো ওখানে নিয়ে, আর মেন মেন উদ্দেশ্য হচ্ছে চা এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাটা মেন ফেমাস করা জিনিস হচ্ছে চাটা, কফিটা এখানে ফেমাস জিনিস। চা আর কফি এখানে যে খাবে দ্বিতীয়বার অন্য জায়গায় খাবে, এইটুকু। তো চলো আমরা একটু অন্য সাইডে ঘুরে আসি। রেস্টুরেন্টের ভেতর তো দেখতে খুব সুন্দর লাগছে, লাইটিংয়ের খায়াদের জন্য সবথেকে বেটার লাগছে। আর রেস্টুরেন্টের অপোজিটে এখান থেকে একটা বারোনের গেট আছে, এটা বাইশ সাইড, ঠিক আছে? রেস্টুরেন্টের একটা পিছন সাইড, এটা বলতে পারো এই সাইডে জলকার, পুরো বড়ো বড়ো সাইজের যে জলকারগুলো আছে এখানে, ওটা আমাদের এই সাইডে যে জলকারগুলো প্রপারলি দেখা যায় সেটা এই সাইডটা দেখলে বুঝতে পারবে। চাউমিন তৈরি হবে, চাউমিনটাকে সিদ্ধ করার পরে ছেঁকে তোলা হচ্ছে। এবার মোটামুটি চাউমিনের দিকে এগোনো হবে, এতক্ষণ কফি, চা আর অন্য কিছু চলছিল, এবার হবে চাউমিন। দোকান উদ্বোধনের দিনকে যে ছোট ছোট কাস্টমার এগুলো, খাও কেমন টেস্ট বলো দেখি। সত্যি মানে মন থেকে বলছি এরকম চা আমি বাপের জন্মে খাইনি। বর্তমানে কোথায়? শ্রীস্থলা, শ্রীস্থলা, শ্রীস্থলা বাজার, বসিরহাট রোড, খোকন ভাইয়ের বাইকের দোকানের পাশে। তো এই যে অলরেডি রেস্টুরেন্টের কম বেশি খদ্দের আছে এখানে, আর এই যে প্রপারলি হাই রোড সামনে আছে, হাই তুমি গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের কাস্টমার পবিত্রদা, কফি খেয়ে দেখি কেমন টেস্ট বলো দেখি, কফিটা খাও। সেই টেস্ট তাই তো,
এই যে ভাইরা এখানে খাচ্ছে, আর এক ভাই কফি খাচ্ছে, আর এক গেট দাদারা সব এসছে রেস্টুরেন্টে। তো কফির টেস্টটা কেমন? দারুণ দারুণ টেস্ট। দাদা খেয়ে বলবে কেমন টেস্ট? এই গেছে খাওয়ার আগে বলছে দারুণ, এটা কি কিরকম রিপ্লাই হলো? দিনের আলোতে রেস্টুরেন্টটাকে যত রান্না ভালো দেখাচ্ছিল, রাতে তার থেকে ওয়াসাম লাগছে দেখতে। এই যে লাইটিং কায়দা গুলো দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে রেস্টুরেন্ট দেখতে। আর পুরপাল যেটা আছে এই যে নেজাট রোড, ঠিক শিরিস্তলা মার্কেটের কিছুটা দূরত্বে এই পাশে আসলে তোমরা দেখতে পাবে ডান হাতে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পথের সাথে রেস্টুরেন্ট টি অ্যান্ড কফি। এখানে প্রপারলি এ টু জেড সব কিছু পাবে, বিরিয়ানি, চাউমিন, এগরোল, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, এ টু জেড সব কিছু পাবে, কোনো কিছুর অসুবিধা থাকবে না। আর সন্ধ্যেবেলার টাইমটাতে আসলে সবথেকে বেটার হবে, কারণ রেস্টুরেন্ট মানে বলতে গেলে সন্ধ্যেবেলার টাইমে প্রত্যেকটা জিনিস খেতে ওয়াসাম টেস্ট লাগবে। সো প্রথম কাস্টমার বললে ভুল হবে না, এগুলো বাইরের থেকে প্রথম কাস্টমার এসছে ভাইরা। তো মোটামুটি দোকান সাইডে কম বেশি এখন সন্ধ্যের টাইমে কাস্টমার কম বেশি আসবে, কোনো অসুবিধা নেই। আর ভাইরা খুব কাজে ব্যস্ত আছে, কারণ বুঝতেই তো পারছো কাস্টমারের চাপ সেই তুলনায় মিষ্টিগুলো ঠিকমতো দিতে হবে প্রত্যেকটা কাস্টমারকে। তো আজকে নতুন উদ্বোধনের জন্য সবার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে এখানে। প্রবালি তোমাদেরকে দেখেছি রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় না যায়। তো আজকের ব্লগটা এতদূরই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বহুত ঠান্ডা পড়েছে আজকে, ওয়েদারটা খুব ঠান্ডার ওয়েদার, তা সত্ত্বেও আমি জ্যাকেটটা বাদ দিয়ে স্রেফ একটা টি শার্ট পরে আছি। আমার সাহস তো বুঝতে পারছো কী লেভেলের। সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।